বয়স যে কেবলমাত্র একটি সংখ্যা এবং ইচ্ছাশক্তি থাকলে যে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াতে পারে না, সেটি প্রমাণ করে দেখিয়েছেন 104 বছর বয়সী এক মার্কিন নারী। ডরোথি হাফনার নামে ওই নারী 13,500 ফুট উপর থেকে স্কাইডাইভ করে তাক লাগিয়ে দিয়েছেন। গত রোববার যুক্তরাষ্ট্রের শিকাগো শহর থেকে প্রায় 85 মাইল দক্ষিণ পশ্চিমে অটোয়ায় মাটি স্পর্শ করার পর ডরোথি হাফনার বলেন, বয়স একটি সংখ্যা মাত্র। 13,000 ফুট উপর থেকে ডরোথি স্কাইডাইভের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। ভিডিওটি শেয়ার করেছে স্কাইডাইভের আয়োজনকারী শিকাগোর একটি সংস্থা। এরপর মুহূর্তের মধ্যে এটি ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে প্রশিক্ষক সহ ডরোথিকে 13,000 ফুট উপর থেকে নেমে আসতে। 7 মিনিটে স্কাইডাইভ শেষে মাটিতে অবতরণের পর আশপাশের লোকজনকে দেখা যায় উল্লাসে ফেটে পড়তে, হাততালি দিতে থাকেন তারা। এর আগে গত বছরের মে মাসে সুইডেনের 103 বছর 259 দিন বয়সী ইনগে গার্ড লারসন সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি হিসেবে স্কাইডাইভ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান। এখন স্কাইডাইভ শিকাগো ডরোথির নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তোলার চেষ্টা করছে। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।